হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান দু হাজার চোদ্দোর ষোলো হাজার পাঁচশো প্রাইমারি ক্যান্ডিডেটসদের যেন কিছুজন অলরেডি জয়েন করেছে বাকিদের কাউন্সিলিং কবে হবে তোমরা জানো আঠেরোই ফেব্রুয়ারি আমি একটি ভিডিও করেছিলাম যখন কাউন্সিলিং চলছিলো দু হাজার চোদ্দোর প্রাইমারির তোমাদের যেন সুবিধা হয় কোথায় হচ্ছে এই নিয়ে একটি ভিডিও করা হয়েছিল তারপরে তো ভোট ডিক্লারেশন হয়ে গেল তারপর সব কিছু বন্ধ হয়ে গেল ভোট ডিক্লারেশন হয়ে গেলে অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে যায় তারপর সরকার গঠন হলো কিন্তু এখনও তোমাদের জয়নিং হলো না তার পেছনে একটাই কারণ সেটি হলো করোনা তোমরা জানো করোনার সেকেন্ড ওয়েভ চলছে এবার তোমরা জানতে চাইছো যে এক্স্যাক্টলি কবে হতে পারে দেখো আমি বিভিন্ন জায়গা থেকে রিসার্চগুলো দেখে নিজে একটি গ্রাফ পড়েছি সেটা ডিপেন্ড অন স্প্যানিশ ফ্লু যেটি উনিশশো সালে হয়েছিল তার ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ ছিল এই করোনারও ফার্স্ট ওয়েব সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েব কীরকম হবে ডেটা কি বলছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেটি তোমাদের সামনে আজকে তুলে ধরবো মানে কোন টাইমটা এক্স্যাক্টলি তোমাদের কাউন্সিলিংটা হতে পারে সায়েন্টিফিক্যালি বোঝো নিউজ না এটা নিউজ না সায়েন্টিফিক্যালি বোঝো আমি বোঝানোর তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের ভালো লাগতেও পারে নাও ভালো লাগতে পারে যারা যাদের ভালো লাগবে না তারা তাদের কাছে আমি দুঃখিত কিন্তু আশা করি আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বোঝানোর চলে যাই এবার আমরা দেখে নিই দেখো বিভিন্ন রিসার্চ পেপার দেখে বিভিন্ন ডেটা দেখে এই গ্রাফটি তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এটি করোনার ওয়েব দেখানো হয়েছে করোনার ফার্স্ট ওয়েব সেকেন্ড ওয়েব কেমন দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া হয়েছে করোনার ফার্স্ট ওয়েভ তোমরা জানো এপ্রিল এপ্রিল মার্চ এপ্রিল দু থেকে স্টার্ট হয়েছিল যেটি বাড়তে বাড়তে সেপ্টেম্বর দু হাজার কুড়িতে ম্যাক্সিমাম তারপরে কিন্তু ফার্স্ট ওয়েভের ডিক্রিজ করতে থাকে এবং কমে কমে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে কিন্তু করোনা অনেক কমে গিয়েছিল তারপর থেকে বিভিন্ন কারণে দেখো এই সেকেন্ড ওয়েভ শুরু হলো যেটি কিন্তু মে মেয়ের সাত আট তারিখে যদি দেখো মেয়ের সাত আট এই সময় কিন্তু করোনা ওয়েব ম্যাক্সিমাম তারপরে এই টাইমে কিন্তু গিয়ে দেখো তোমরা আড়াই লাখ এই সমস্ত জায়গাতে থেকে দাঁড়িয়ে আছি আমরা আমরা কিন্তু এই সিচুয়েশানে আছি এখন মানে দেখছো মেয়ের সাত আটে কতটা বড় মানে কতটা হাই এবং এই পনেরো ষোলো দিনের মধ্যে দেখো কমে এই জায়গাতে চলে এসেছি আমরা এই এটা কিন্তু কমছে এবার মনে করে দেখো প্রাইমারির কাউন্সিলিং প্রাইমারির যে দু হাজার চোদ্দোর কাউন্সিলিং হয়েছিল আমি আঠারোই ফেব্রুয়ারি তোমাদেরকে লাইভ ওখান থেকে ভিডিও করেছিলাম বার্লো স্কুলে হচ্ছিল মালদার কেমন দেখতে পাচ্ছ এই সময়টাতে কিন্তু ফার্স্ট কাউন্সিলিং হয়েছিল এবার তুমি বলো এই সমস্ত সিচুয়েশানে কি তোমরাই মানে সবাই নিজেরাই বলো এই সমস্ত সিচুয়েশানে এই সমস্ত সিচুয়েশানে কি কাউন্সিলিং করা সম্ভব সম্ভব নয় তাহলে কি কমছে তো কমতে আর কতদিন আর বেশি দিন নেই এই সমস্ত জায়গাতে গিয়ে কিন্তু কাউন্সেলিং ঘটবে তাও একটা এস্টিমেট জুলাই আগস্ট তাও একটা এস্টিমেট এখানে জুলাই আগস্ট এই সমস্ত যে টাইমে গিয়ে কিন্তু সেকেন্ড ওয়েভটা অনেকটাই কমে যাবে কাজেই তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত টাইমে গিয়ে কিন্তু কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা থাকছে দেখো এটা কিন্তু এস্টিমেট করা হচ্ছে মানে গ্রাফটা কিভাবে নামছে এবং কতদিন এর আগেও কিছুটা হতে পারে জুলাই আগস্ট সেপ্টেম্বর এইটা একটা ধরে চলো এই সমস্ত টাইমে কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ থাকবে না তারপরে আবার থার্ড ওয়েভ স্টার্ট হবে এবার থার্ড ওয়েভের মধ্যে যদি ভ্যাকসিনেশন হয়ে যায় সমস্ত কিছু হয়ে যায় তাহলে থার্ড ওয়েব এত ভয়ঙ্করই হবে না সেকেন্ড ওয়েভ মারাত্মক ভয়ঙ্কর তোমরা যদি স্প্যানিশ ফ্লু চার্টও দেখো ফার্স্ট ওয়েভের থেকে সেকেন্ড ওয়েভ অনেক বেশি মানুষকে মেরেছিল মানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল মারা গিয়েছিল সেকেন্ড ওয়েভের ফলে এখানেও কিন্তু তাই হলো সেকেন্ড ওয়েভ কিন্তু বিশাল হলো হিউজ হলো আমরা বর্তমানে আছি এই সমস্ত জায়গাতে দু লাখ সত্তর হাজার আশি হাজার এই সমস্ত জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এবার এটি কিন্তু দেখো পনেরো দিনের মধ্যে কমেছে আরও কমতে কমতে কিন্তু এই মনে রাখতে পারো জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সমস্ত সময় গিয়ে কিন্তু কমে যাবে দেন এই এই পজিশানটা থার্ড ওয়েভ থার্ড ওয়েভ আসার সময় মোটামুটি যা ধরা যায় এই গ্রাফের মাধ্যমে সেটা কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সমস্ত টাইমে থার্ড ওয়েভ দেখা দেবে তার মধ্যে ভ্যাকসিনেশান চলছে তোমরা জানো নভেম্বর ডিসেম ডিসেম্বর জানুয়ারি এই সমস্ত সময় গিয়ে কিন্তু এই আবার থার্ড ওয়েভের পিক দেখা দেবে মানে বিভিন্ন ধরনের ডেটা দেখেই গ্রাফটি ক্রিয়েট করা হয়েছে দেখা হয়েছে এবং তোমাদের সাথে এটি তুলে ধরা হলো চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারলাম বোঝাবার এইবার দেখো আমাদের যে কাউন্সিলিং হবে প্রাইমারির এবার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারির কাউন্সিলিংটা হবে সেটা কিন্তু এই সমস্ত সময় গিয়ে হবে এই সমস্ত সময় গিয়ে হলেই কিন্তু এবার আরও একটা ব্যাপার আসছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক হবে যদি হয় তাহলে কিন্তু এই সময়টাকেই নেওয়া হবে হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা কিন্তু এই যে গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ এই অনুযায়ী কিন্তু এইখানে গিয়ে দাঁড়াচ্ছে যে এইখানেই হওয়ার সম্ভাবনাটা থাকছে আবারও বলি এই গ্রাফটা বিভিন্ন ধরনের ডেটা এবং বিভিন্ন ধরনের রিসার্চ পেপার দেখে গ্রাফটি করা হয়েছে কেমন এই সময় গিয়ে আবারও বলি এই সময় গিয়ে কিন্তু তোমাদের প্রাইমারি কাউন্সিলিং বলো আপার প্রাইমারির যে ইন্টারভিউ সেটাও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনাই প্রবল হোপ তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পারলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য যদি মনে করো থ্যাংক ইউ